নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা বৃষ রাশির রাশিফল নিয়ে। 2024-এর জানুয়ারি মাস কিরকম যাবে, কিরকম যাচ্ছে, সে বিষয়ে আলোচনা হবে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বৃষ রাশির জাতক জাতিকারা, কারণ বৃষ রাশির জন্য কিরকম হতে চলেছে সেটি বিশ্লেষণ ভাবে আলোচনা করা হবে। আর ভিডিওটি সম্পূর্ণ করার আগে একবার বলে নিচ্ছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখে ভিডিওটি শুরু করছি। জানুয়ারি মাসে বৃষ রাশি জাতকরা নানান ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জানুয়ারি মাসে বৃষরাশি জাতকদের গোচর কোষ্ঠীতে চাঁদ শুভ পরিস্থিতিতে না থাকায় নানান সমস্যা দেখা দিতে পারে। বছরের প্রথম মাসে বৃষরাশি জাতকদের কেরিয়ার, ব্যবসা, আর্থিক জীবন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে জেনে নিচ্ছি। এখন জ্যোতিষ অনুযায়ী এ মাসে বৃষরাশির জাতকদের কেরিয়ার ভালো থাকবে, কিন্তু ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না। বাড়ির কাজের পরিমাণ বেশি থাকবে, যার ফলে ব্যবসায়ে মনোনিবেশ করতে পারবেন না, তবে লাভ অর্জন করতে পারবেন, কোনো লোকসান হবে না। অন্যদিকে জানুয়ারি মাসে এই রাশির চাকরিজীবী জাতকদের আর্থিক পরিস্থিতিও ভালো থাকবে, অফিসে কাজের চাপ কম থাকবে, যার ফলে স্বস্তিতে সময় কাটাবেন, সহকর্মীদের ভরপুর সহযোগিতা লাভ করবেন। চাকরিতে কোনো জুনিয়রের সঙ্গে কোনো কারণে কথা কাটাকাটি হতে পারে, তবে এই সংঘাত শীঘ্র সমাপ্ত হবে। আবার এই রাশির যে জাতকরা চাকরির খোঁজে রয়েছেন, তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন। পোস্ট গ্রাজুয়েশন করছেন যে ছাত্রছাত্রীরা, তারা চাকরির সুযোগ পাবেন। এবার দেখে নিই শিক্ষার ক্ষেত্রে কি আছে। বৃষরাশির যে জাতকরা সদ্য কলেজ ভর্তি হয়েছেন, তাদের নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে। তারা আপনাকে পড়াশোনায় সাহায্য করবেন, কলেজের প্রজেক্ট করতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তবে এ সময়ে অবসাদ অনুভব করবেন। স্কুলে পড়াশোনা করছেন যে বৃষ জাতকরা, তারা নতুন কোর্সে ভর্তি হতে পারেন, ভবিষ্যতে এর দ্বারা লাভ হবে। এখন দেখে নিই প্রেম ও দাম্পত্য জীবন। এই রাশির জাতকরা কাউকে ভালোবাসলে তাকে নিজের মনের কথা জানাতে পারেন, আবার গোপন প্রেম সম্পর্ক এমন কোনো ব্যক্তি জানতে পারবেন যাদের আপনি এ বিষয়ে জানাতে চান না। আপনার গোপন প্রেম সম্পর্কে বিষয়ে জানতে পেরে সেই ব্যক্তি আপনার জীবনে সমস্যা উৎপন্ন করতে পারে। অন্যদিকে এই রাশির দম্পতির মধ্যে মনোমালিন্য থাকবে, এই সমস্যা থেকে মুক্তি পেতে স্ত্রীর আবেগকে গুরুত্ব দিন। পারিবারিক জীবন। জানুয়ারি মাসে বৃষরাশি জাতকদের কোষ্ঠীতে চন্দ্রের পরিস্থিতি ভালো নয়, এর ফলে স্ত্রী ও মায়ের সঙ্গে বৃষরাশির জাতকদের সম্পর্ক প্রভাবিত হতে পারে, তাদের স্বাস্থ্য দুর্বল হতে পারে। স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলার সময় নম্র থাকুন, তাদের মনে আঘাত দিতে পারেন এমন কোনো কথা বলবেন না। পারিবারিক জীবনে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন, কিন্তু এই সহযোগিতা পর্যাপ্ত হবে না। বাড়িতে শুভ কাজ হতে পারে, আত্মীয়দের আনাগোনা লেগে থাকবে। এই মাসে শুভ কাজ করার আগে গণেশের নাম স্মরণ করুন। স্বাস্থ্য। এই মাসে স্বাস্থ্য কিরকম যাবে, স্বাস্থ্যের বিষয়ে এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। আঘাত পেতে পারেন, ভবিষ্যতে এই আঘাত বড় আকার ধারণ করবে, তবে এছাড়াও অন্য কোনো শারীরিক সমস্যা থাকবে না, সম্পূর্ণ সুস্থ থাকবেন এই রাশির জাতক। মানসিক সুস্থতা বজায় থাকবে, ছোটখাটো বিষয়ে চিন্তিত থাকবেন, তবে নিজের মধ্যে উন্নতি অনুভব করবেন। এবার জেনে নিই শুভ রং ও সংখ্যা কি থাকবে জানুয়ারি মাসে বৃষরাশি জাতক জাতিকাদের জন্য। জানুয়ারি মাসে চার সংখ্যাটি বৃষরাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ। আকাশী নীল এই রাশির জাতকদের প্রিয় রং, এই সংখ্যাও রংকে কাজে লাগালে সুফল পেতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল বৃষরাশির জানুয়ারি মাসের রাশিফল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর একটি লাইক দিয়ে দিবেন। নমস্কার।